শরের নেই এবারেও তেলিয়ামুড়া আরডি ব্লকের অন্তর্গত সুপারিনটেন্ডেন্ট অফ ফিশারি ডিপার্টমেন্টের উদ্যোগে চাকমাঘাট ব্যারিস প্রাঙ্গণে হোয়াই রিভার যে মাছের পোনা ডিস্ট্রিবিউশন হয়েছে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের হাত ধরে আজকে আমরা সবাই আনন্দিত যে এই বছর আমাদের আমরা এসটিওএলপিএলের মাননীয় মন্ত্রী তথা জাতি জনজাতির নেতা শ্রদ্ধেয় বিকাশ দেববর্মা মুখোদয়কে আমরা সঙ্গে পেয়েছি এবং আমাদের সঙ্গে রয়েছেন ফিশারি ডিপার্টমেন্টের এসএফ সাহেব রয়েছেন এগ্রি স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট রয়েছেন বিভিন্ন পঞ্চায়েতের সম্মানিত প্রধান এবং অন্যান্য কার্যকর্তাগণ সবাইকে সঙ্গে নিয়ে আজকে আমরা 1,53,000 মাছের পোনা আমরা কিছুক্ষণ আগে আমরা এখানে ছেড়েছি এই মাছের পোনা হোয়াই নদীতে খুব দ্রুততার সঙ্গে ধীরে ধীরে বড় হবে এবং এই মাছ যারা এই বিধানসভা দুইটা বিধানসভা আমাদের রয়েছে তেলিয়ামুড়া আরডি ব্লকে 28 তেলিয়ামুড়া বিধানসভা 29 কৃষ্ণপুর বিধানসভা এই দুই বিধানসভাতে বেশিরভাগ দারিদ্র সীমার নিচে বসবাস করে জাতি জনজাতি অংশের লোক যারা রয়েছে যারা ছোট ছোট পলি জাল দিয়ে নদীতে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে এবং পরিবার পরিজনদের আর্থিক সহায়তা হয় তাদের সুবিধার্থে ও তাদের ভবিষ্যৎ চিন্তা করে আজকে এই মাছের পোনা ছাড়া হয়েছে আমরা আশা রাখবো মন্ত্রী মহোদয়ের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে ফিশারি দপ্তরের যে উদ্যোগে যে পোনা ছাড়া হয়েছে আগামী দিন যাতে আমরা আরো বেশি পরিমাণে আমরা মাছের পোনা ছাড়তে পারি এবং এই দুই বিধানসভার অংশে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে তাদেরকেও আমরা এই মন্ত্রী মহোদয়ের মাধ্যমে আমরা যেন আরো স্বাবলম্বন করতে পারি প্রতিষ্ঠিত করতে পারি এই আশা ও বিশ্বাস রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি আবারও সবাইকে নমস্কার ধন্যবাদ আজকে আমাদের মৎস্য দপ্তরের উদ্যোগে ত্রিপুরা সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে আজকে আমাদের চাকমাঘাট ভেরিজে হোয়াই নদীতে আমরা মাছের পোনা 1,53,000 মাছের পোনা ছেড়ে দেওয়া হয়েছে আমাদের এনএফডিপির ফান্ডের উদ্যোগে এবং আমাদের সঙ্গে আছে আমাদের ম্যাডাম তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং এগ্রি স্ট্যান্ডিং চেয়ারম্যান এসএসএফ আমার সমস্ত প্রধানগণ এবং আমার সমস্ত কার্যকর্তাগণ আছে আমাদের সঙ্গে আজকে এই উদ্যোগ আগামী দিন আমাদের এই আজকে যে উদ্যোগ নেওয়া হয়েছে এই মাছ যেমন ছাড়া আমাদের মানুষের চাহিদা পূরণ করতে পারে বাজারের মার্কেটিং এর চাহিদা পূরণ করতে পারে তার জন্য সরকারের উদ্যোগে এটা কারণ করা হয়েছে এই উদ্যোগ আগামী দিন আরো চলবে এই এমন উদ্যোগ খুব প্রশংসনীয় এবং আমাদের মাননীয় এসএসএফ আমি ধন্যবাদ দিতে চাই এবং সমিতির চেয়ারম্যানকে আমি ধন্যবাদ দিতে চাই কারণ এই উদ্যোগটা
নেওয়া হয়েছে এটা খুব প্রশংসনীয় উদ্যোগ কতগুলি মাছের পোনা ফেলা হয়েছে 1,53,000 পোনা ফেলানো হয়েছে এটা আগামী দিনে আরো আমরা এটা এমন এই প্রোগ্রাম আরো করব আমরা মৎস্যজীবীরা যাতে ধরে খেতে পারে আর ফিশারি সুপারিনটেন্ট অফ ফিশারির উদ্যোগে এটা ফেলানো হয়েছে ন্যাশনাল ফিশারি ডেভেলপমেন্ট বোর্ডের ফান্ড থেকে দাদা একটু কম করে দেলাইন হাম্বাই তিনি চং ফাই নদী টাকমাঘাট বেরিয়ে যাও